রাজধানীর পাশাপাশি দেশের প্রায় সব জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের 57 জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশে মারা গেছে 73 জন, যার মধ্যে 6 জন মারা গেছে গত 24 ঘন্টায়। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 836 জন ডেঙ্গু রোগী। সারা দেশের ন্যায় বাগেরহাটেও বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। রবিবার জেলার শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসাধীন আছে 17 জন। খাগড়াছড়িতে ম্যালেরিয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। গত এক মাসে পাহাড়ি এই জেলায় এই দুই রোগে আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। আমরা এই পর্যন্ত এই মে জুন জুলাই মাসে ম্যালেরিয়া রোগী পেয়েছি প্রায় 81 জন, আর ডেঙ্গু রোগী এই মে থেকে শুরু হয়েছে, সেটা মের অর্ধেক থেকে মের 15 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা ডেঙ্গু রোগী পেয়েছি 51 জন। মানিকগঞ্জ সদর হাসপাতালে গড়ে প্রতিদিন 3 জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। সামনে 2-3টা মাসে আরো বেশি ডেঙ্গু আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ জুলাই অগস্ট সেপ্টেম্বরে এটা বাড়ে বেশি করে। অলরেডি অনেক বাড়তি, এখন থেকে যদি আমরা সজাগ না হই তাহলে পরে এটা আরো বেড়ে যাবে। নোয়াখালীতে চলতি মাসে এ পর্যন্ত প্রায় 30 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর হওয়ার পরে আমি সুমনি ট্রিটমেন্ট নিয়েছি, ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার ডেঙ্গু ধরা গেছে। ডেঙ্গু ধরা খাওয়ার পরে আমি মাস দিয়েই ভর্তি হয়েছি হাসপাতালে। জ্বর হওয়ার পরে এখানে রক্ত পরীক্ষা করার পরে ধরা গেছে আমার ডেঙ্গু হয়েছে। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 23 জন, গত 6 মাসে আক্রান্তের সংখ্যা 174। মাগুরার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে 25 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ভর্তি রয়েছে 7 জন। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশক নিধনে ফগার মেশিন ছাড়াও ড্রোন ব্যবহার করছে সিটি কর্পোরেশন। গত 22 জুন থেকে শুরু হয়েছে তাদের 100 দিনের কর্মসূচি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। রাজধানীর পাশাপাশি দেশের প্রায় সব জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশের 57 জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সারা দেশে মারা গেছে 73 জন, যার মধ্যে 6 জন মারা গেছে গত 24 ঘন্টায়। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 836 জন ডেঙ্গু রোগী। সারা দেশের ন্যায় বাগেরহাটেও বেড়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। রবিবার জেলার শরণখোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 5 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। চিকিৎসাধীন আছে 17 জন। খাগড়াছড়িতে ম্যালেরিয়ার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। গত এক মাসে পাহাড়ি এই জেলায় এই দুই রোগে আক্রান্ত হয়েছে শতাধিক মানুষ। আমরা এই পর্যন্ত এই মে জুন জুলাই মাসে ম্যালেরিয়া রোগী পেয়েছি প্রায় 81 জন, আর ডেঙ্গু রোগী এই মে থেকে শুরু হয়েছে, সেটা মের অর্ধেক থেকে মের 15 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা ডেঙ্গু রোগী পেয়েছি 51 জন। মানিকগঞ্জ সদর হাসপাতালে গড়ে প্রতিদিন 3 জন করে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। সামনে 2-3টা মাসে আরো বেশি ডেঙ্গু আমরা এক্সপেক্ট করতেছি, অর্থাৎ জুলাই অগস্ট সেপ্টেম্বরে এটা বাড়ে বেশি করে। অলরেডি অনেক বাড়তি, এখন থেকে যদি আমরা সজাগ না হই তাহলে পরে এটা আরো বেড়ে যাবে। নোয়াখালীতে চলতি মাসে এ পর্যন্ত প্রায় 30 জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জ্বর হওয়ার পরে আমি সুমনি ট্রিটমেন্ট নিয়েছি, ট্রিটমেন্ট নেওয়ার পরে আমার ডেঙ্গু ধরা গেছে। ডেঙ্গু ধরা খাওয়ার পরে আমি মাস দিয়েই ভর্তি হয়েছি হাসপাতালে। জ্বর হওয়ার পরে এখানে রক্ত পরীক্ষা করার পরে ধরা গেছে আমার ডেঙ্গু হয়েছে। পটুয়াখালীতে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে 23 জন, গত 6 মাসে আক্রান্তের সংখ্যা 174। মাগুরার শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে 25 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ভর্তি রয়েছে 7 জন। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মশক নিধনে ফগার মেশিন ছাড়াও ড্রোন ব্যবহার করছে সিটি কর্পোরেশন। গত 22 জুন থেকে শুরু হয়েছে তাদের 100 দিনের কর্মসূচি। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।